হ্যালো বিয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো এফটিপি সার্ভার কিভাবে কনফিগার করবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনার ফাইল সার্ভার কিভাবে কনফিগার করবেন। আমি যে টুলটা ইউজ করবো সেটা হলো HFS সার্ভার। এই সার্ভারটা কিভাবে কনফিগার করবেন সেই জিনিসটা আমি দেখাবো। তো HFS সার্ভার, এটা আপনার FTP সার্ভার করার জন্য খুবই ইফেক্টিভ একটা টুল, ফাইলজিলার মতোই। কিন্তু ফাইলজিলাতে তো ওয়েবসাইট পোস্টিং করা যায়, বাট এটার মধ্যে সেটা না। এটা আপনি খুবই ইফেক্টিভ, খুবই ভালো একটা, আপনার যদি আপনি চান যে আপনি ফাইল সার্ভার করবেন বা FTP সার্ভার করবেন, তাহলে আপনি HFS সার্ভারটা ইউজ করতে পারেন। HFS সার্ভারটা খুবই ভালো, আমি ইউজ করি। আর এই এই HFS সার্ভারের মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো হলো আপনার যেটা, সেটা হলো আপনি ইউজারদের ক্রিয়েট করে দিতে ইউজার ক্রিয়েট করে দিতে পারবেন, তারপর আপনি মোটামুটি ম্যানেজ করতে পারবেন ভালোই। তো আমি এই HFS সার্ভার কীভাবে কনফিগার করতে হয়, কীভাবে ইউজার অ্যাকাউন্ট খুলতে হয়, এই সম্পর্কে আমি ডিটেলস দেখাবো আপনাদের। তবে আজকে দেখাবো আমি আপনাদের যে HFS সার্ভার কীভাবে কনফিগার করতে হয়, প্লাস HFS সার্ভারের আন্ডারে একটা ড্রাইভ কীভাবে আনতে হয়, সেই জিনিসগুলো দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল কাজে। তো HFS সার্ভারটা আপনারা প্রথমত আপনাদের ডাউনলোড করে নিতে হবে। সেটা আপনারা পাবেন হলো আপনার এখান থেকে ফোর্থশেয়ার.কম এ যান। ফোর্থশেয়ার.কম, এখানে ফোর্থশেয়ার লিখলে দেখেন এখানে এই যে ফোর্থশেয়ার.কম ফ্রি ফাইল শেয়ারিং স্টোরেজ, এখানে আপনি এখানে আসার পর এই এই ওয়েবসাইটটার মধ্যে আপনার একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে আপনাকে দেখাচ্ছি, দেখেন এবং HFS লিখে সার্চ দিই, দেখেন কি আসে। দেখেন এই যে HFS চলে আসছে। এই যে এই এই সার্ভারটা যদি কাজ করবো আমরা মূলত এই যে HFS, তো আমি এই সফটওয়্যারটা অলরেডি আমি এখানে আমার ডাউনলোড করে রেখেছি। তো আমি এখান থেকে আমি জাস্ট স্টার্ট করে নেই। স্টার্ট করার পরে দেখেন এইখানে আপনি HFS সার্ভারটা আপনি কনফিগার করতে হলে যে জিনিসটা করতে হবে, আপনাকে একটা রেডি স্ট্যাটিক একটা আইপি নিতে হবে, অথবা সেটা লোকাল আইপি হোক আর রিয়েল আইপি হোক। আর আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড আপনার FTP সার্ভার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা রিয়েল আইপি নিতে হবে। এখানে আমি এইখানে এই যে HFS সেম জিনিস আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন আমার সফটওয়্যারটা কিন্তু রানিং হয়ে গিয়েছে। তো দেখেন এই রানিং হওয়ার পরে আপনি যে জিনিসটা করবেন সেটা হলো আপনার মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে এখানে দেখেন আপনার মোটামুটি অনেক কিছুই আছে, অনেক অপশন আছে, বুঝলেন? হ্যাঁ, এইটাই। তো এইখানে আপনি মেনুতে যাওয়ার পরে দেখেন, মেনুতে যাওয়ার পরে দেখেন আইপি, আইপিতে যাওয়ার পরে আপনি আপনার পিসির যে আইপিটা আছে সেই আইপিটা দিবেন। সেটা হলো আমার, দেখি আমার পিসিতে কোন আইপিটা আছে, দেখুন এই যে 10.10.10.10, আমি এই আইপিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন আমার এখান থেকে আমি একটা ড্রাইভ শেয়ার করতে চাচ্ছি। তো মেনুতে যাব, তো এখান থেকে আমি কি করব, এখানে আমি মেনুতে আসবো। মেনুতে আসার পরে আপনি চাইলে এখান থেকে অ্যাড ডিস্ক দেখাই দিতে পারেন অথবা অ্যাড ফোল্ডার দেখাই দিতে পারেন। তো আমি অ্যাড ডিস্ক দেখাই দিই, আমি একটা ডিস্ক দেখাই দিই, মানে আমি আমার একটা ড্রাইভ দেখাই দিচ্ছি। জাস্ট দেখেন, মনে করেন আমি এই ড্রাইভটাই, ই ড্রাইভটা, আমি তো ই ড্রাইভটা দেখাই দিলাম। দেওয়ার পরে আমি কি করলাম, এখানে দেখেন ভার্চুয়াল ফোল্ডার, রিয়েল ফোল্ডার। আপনি কি ভার্চুয়াল ফোল্ডার ক্রিয়েট করবেন নাকি রিয়েল ফোল্ডার যেভাবে আছে সেইভাবেই রাখবেন? হ্যাঁ, আমি রিয়েল ফোল্ডার যেভাবে আছে সেইভাবেই রাখবো। তাই আমি রিয়েল ফোল্ডারটা এখানে দিয়ে দিলাম। তারপর দেখেন আমার এখানে এইটা চলে আসলো। তো আসার পরে যে জিনিসটা হবে, এখন আমি দেখি আমি ব্রাউজ করার চেষ্টা করি আমার ব্রাউজার দিয়ে, দেখি 10
dot all dot all dot ten তারপর আমি এন্টার করে দেখি দেখেন এখানে এই যে আমার ড্রাইভটা শেয়ার করেছি সেই ড্রাইভটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে তো এটা আমি ড্রাইভে ক্লিক করলে দেখেন ড্রাইভের মধ্যে যতগুলো ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো দেখাচ্ছে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সব ফোল্ডারগুলো দেখাচ্ছে তো আমরা সাধারণত কী করব আমরা শেয়ার করলে ড্রাইভ অবশ্যই শেয়ার করব না আমরা শেয়ার করব নিজের একটা ফোল্ডার তো আমরা ফোল্ডার শেয়ার করতে হলে কী করব আমরা এইখানে এই মেনুতে যাব মেনুতে যাওয়ার পর দেখেন অ্যাড ফোল্ডার নামে একটা অপশন আছে অ্যাড ফোল্ডারের মধ্যে এখানে ক্লিক করব করার পরে আমি এখান থেকে কোন কোন ফোল্ডারগুলো আমি শেয়ার করতে চাচ্ছি সাপোজ মনে করেন যে আমার যে টিউটোরিয়ালগুলো করা আছে এইটা তো আমি এই ফোল্ডারটাই আমি শেয়ার করতে চাচ্ছি তো আমি কী করবো এই ফোল্ডারের মধ্যে যা আছে সবগুলো সিলেক্ট করে নেব কন্ট্রোল এ দিয়ে আপনি সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে দেন ওপেন করে দিলাম সরি প্রতিটার মধ্যে দেখেন আমার যে ফাইলগুলো আছে একটা একটা করে ফাইল আমাকে শেয়ার করতে হবে দেখেন এই যে দেখেন এখানে আমার এই যে একটা শেয়ার হয়ে গিয়েছে তো এইভাবে করে আপনি দেখেন এখান থেকে আপনি এই যে লোড ফাইল সিস্টেম এটা আছে এখান থেকে আপনি ফাইল সিস্টেম লোড করতে পারেন তো এখন আমি আমার ব্রাউজারে যাই আমি তো একটা আপলোড দিয়েছি তো আমি এই জিনিসটাকে আমি দেখি হিট করে পাই কি না অ্যাকচুয়ালি এই এই জিনিসটা আমার সার্ভিসটা মাঝে মধ্যে অফ হয়ে যায় তো আপনার সেম পোর্ট যদি অন্য কোনো কেউ ইউজ করে থাকে সেক্ষেত্রে অন্য কোনো অ্যাপ্লিকেশন যদি এই পোর্টটাকে ইউজ করে থাকে সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা দেখা যায় তো আমি এখানে টেন দেখেন আমার এই যে ফোল্ডারটা চলে আসছে দেখেন এখানে আমার হোম পেজ হোম পেজের মধ্যে আমার ড্রাইভটা দেখাচ্ছে বাট আমি যে ফোল্ডারটা শেয়ার করেছি সেই ফোল্ডারটা কিন্তু এখন পর্যন্ত আমাকে দেখাচ্ছে না তো আমি যেটা করতে পারি সেটা হলো আমার এইচএফএস সার্ভারে যাই এইচএফএস সার্ভারে যে আমি মনে করেন যে এখান থেকে আপনি ডিরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারেন কোনো সমস্যা নেই দেখেন এখান থেকে আমি সাপোজ মনে করেন যে আমার এখানে অনেকগুলো টিউটোরিয়াল আছে তো আমি এই টিউটোরিয়ালগুলো আমি দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিব এখানে দেখেন আবার দেখেন এই যে আমার ফাইলগুলো ফোল্ডারগুলো চলে আসছে দেখেন এই যে জিনিসগুলো চলে আসছে আপনি চাইলে এইখানে দিয়ে দিতে পারেন দেখেন আমি ডাবল করে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখন যাই আমার এইচএফএস সার্ভারটাকে একটু রিফ্রেশ করি তো দেখেন রিফ্রেশ করার সাথে সাথে দেখেন আমার এইখানে যে আমি যে ফাইলগুলো আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়েছি সেই ফাইলগুলো দেখাচ্ছে আমার ড্রাইভটা কিন্তু এখন এই মুহূর্তে দেখাচ্ছে না তো এই যে এখানে আমার সরি আমার ড্রাইভটা দেখাচ্ছে তো আমি আমার ড্রাইভটাকে আমি কী করবো এখান থেকে রিমুভ করে দিই আমি আমার ড্রাইভটাকে কী করবো এখান থেকে রিমুভ করে দিলাম যাতে করে আমার ড্রাইভটা না দেখে এখানে আমার এই যে ফোল্ডারটা আপনি এখানে চাইলে আপনার সফটওয়্যার ফোল্ডারও ধরে আপনি এখানে শেয়ার করে দিতে পারেন তো এখানে দেখেন আমার এখন আমি একটু রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখবেন যে আমার যে ই ড্রাইভটা চলে যাবে দেখেন আমার ই ড্রাইভটা চলে গেছে তো আমি এখান থেকে যদি এখানে ক্লিক করি তো ক্লিক করলে দেখেন আমার ডিরেক্ট কিন্তু আমার এই যে ফাইলটা এই ফাইলটা কিন্তু আমার এই যে ডাউনলোড হয়ে গেল দেখেন এই যে এখানে আমার ডাউনলোড হয়ে গেছে এখানে দেখেন আপনি সব ধরনের আপনার আপনার ইচ্ছা মতো আপনি ফাইল এখান থেকে শেয়ার করতে পারবেন দেখেন এখানে MP3 MP4 আপনার যা যা ফাইল আছে আপনার সব ফাইলই এখানে আপনি শেয়ার করতে পারবেন দেখেন এখানে এখন কথা হলো আপনার এই জিনিসটাকে আপনি চাচ্ছেন না যে আপনার ডাউনলোড হোক তো আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনার এই এখানে চলবে এই যে এই সফটওয়্যারটা এখানে এই ভিডিওটা এখানেই প্লে হবে তো এর জন্য আপনাকে যেটা করতে হবে এক্সট্রা একটা আপনার টেমপ্লেট ইউজ করতে হবে সেই টেমপ্লেটটা হলো আপনার এখানে এইখানে যাবেন এখানে যে আপনি লিখবেন টেমপ্লেট টেমপ্লেটের নামটা দিবেন আপনারা হলো যে আর এ ডব্লিউ আর টেমপ্লেট
টিএম, দেখেন টেমপ্লেট এখানে ভার্সন চলে আসছে, আপনার এখান থেকে ফ্রি ডাউনলোড এখানে যাবেন, এখান থেকে এই যে দেখেন এইখানে আসবেন, এখানে এসে আপনার এইখান থেকে এই যে এই যে দেখেন এইচএফএস টেমপ্লেট এখানে অলরেডি নাম দেখাচ্ছে, তো এইখান থেকে আপনারা সরি এখান থেকে আপনারা খুঁজে আপনার টেমপ্লেটটা নামিয়ে নেবেন। দেখেন এখানে এইচএফএস টেমপ্লেট আছে, অনেকগুলো টেমপ্লেট এখানে দেয়া আছে, এখান থেকে আপনার আপনার পছন্দ মতো আপনি টেমপ্লেট ডাউনলোড করে নেবেন। দেখেন এখানে আপনি এখানে খুঁজলেই পাবেন, দেখেন এখানে আরো আছে, এই যে টেমপ্লেট আছে এখানে দেখেন, এই টেমপ্লেট গুলো আপনি নামিয়ে জাস্ট মনে করেন যে আপনার এইচএফএস সার্ভারের সাথে অ্যাড করে দিবেন। আমি অলরেডি এটা নামিয়েছি, তো আমি এইটাকে এখন অ্যাড করব। দেখেন কিভাবে অ্যাড করতে হয় আমি দেখাচ্ছি, জাস্ট এই ফাইলটাকে আপনারা অ্যাড করে দিবেন। দেখেন আমি এইচএফএস সার্ভারে যাচ্ছি, দেখেন এরপরে আপনি এই মেনুতে যাবেন, মেনুতে যাওয়ার পরে দেখেন মেনুতে যাওয়ার পরে দেখেন এখানে এইচটিএমএল টেমপ্লেট এই যে অপশনটা আছে আপনি এখানে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে চেঞ্জ ফাইল এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার এখান দেখাবে যে আপনার টেমপ্লেটটা কোনখানে আছে আপনি দেখাই দেন। তো আমি যে স্টার্ট করে রেখেছি যে ফাইলটা, সেই ফাইলটাকে আমি এখন দেখিয়ে দেব। দেখেন এইটা, এটার মধ্যে আপনার এই যে ফাইলটা আছে এটা WRAWR টেমপ্লেট .0.113, তো এই এই ফাইলটাই আমি দেখাই দিব, এই ফাইলটা আমি তারপর ওপেন করব। তো ওপেন করার পর দেখেন এখানে কিন্তু আমার থ্যাংক ইউ দিয়েছে, তো এই যে আমার এই টেমপ্লেটটা অলরেডি এখানে অ্যাড হয়ে গিয়েছে, আমার এইচএফএস সার্ভারের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। তো আমি এখন দেখেন আমি এই জায়গাটা আমি একটু রিফ্রেশ করি, দেখি কি আসে। দেখেন তো এখানে দেখেন আমার কিন্তু এইচএফএস সার্ভারের টোটাল লুকিংটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেখছেন এই যে আমার লুকটা যে ছিল সেই লুকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন এই সার্চ অপশন, সার্চ অপশন মানে এখানে হলো যে আপনি এই প্রিভিউ এই এইটাকে আপনি চালিয়ে দেখতে পাবেন। তো আমি দেখেন এইখানে আমি চালাই এই এই ভিডিওটাকে চালাই, দেখেন তো এইখানে আবার এই এই ভিডিওটা চলবে। এখানে আপনার ক্লিক এনেবল ও অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ারটা আপনার এটা চাচ্ছে, এটা দিলে আমার এই সফটওয়্যারটা কাজ করবে। আপনার হ্যাঁ অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ারটা দিলেই সাথে সাথে আমার এই সফটওয়্যারটা কাজ করবে। তো এখানে দেখেন আর একটা অপশন আছে, সেটা হলো ডাউনলোড অপশন। দেখেন এইটা এখানে ক্লিক করলে আপনার কী হবে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, দেখেন যে ডিরেক্টলি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আপনি এইচএফএস সার্ভারটা যদি ইউজ করেন সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হলো যে আপনার লোকালি যদি আপনি এইচএফএস সার্ভার একটা কনফিগার করে রাখেন, আপনি যদি আইএসপির বিজনেস করতে চান সেক্ষেত্রে দেখা গেলো যে আমাদের দেশে তো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আপনার মুভি সার্ভার চায়, বিভিন্ন ধরনের এফটিপি সার্ভার চায়। তো আপনি এই এফটিপি সার্ভারগুলো যাতে করে আপনার মেইন ব্যান্ডউইথ কম খরচ হয় সেই জন্য আপনি চাইলে আপনি ইজিলি মনে করেন যে আপনার নিজের একটা মুভি সার্ভার করে ফেলতে পারেন, সফটওয়্যার সার্ভার করে ফেলতে পারেন। তো এতে করে যেটা হবে সেটা হলো যে আপনার মূল ব্যান্ডউইথ লস কম হবে, প্লাস আপনার ইউজাররাও হ্যাপি থাকবে। আপনার ইচ্ছা মতো আপনি মনে করেন যে আপনি ভিডিও আপলোড দিয়ে রাখলেন যেগুলো আপনার স্টুডেন্টরা বেশি বা আপনার ইন্টারনেট ইউজার যারা আছে তারা বেশি বেশি কাজ করতে পারে, সে সেই ব্যাপারগুলো আপনারা এইখান থেকে দেখবেন। যে আর আপনার ইউজাররা সাপোজ মনে করেন যে আমার একটা এখন একটা মুভি দরকার ছিল, মনে করেন যে সাপোজ আমি একটা মুভি শেয়ার করি, এখানে সাপোজ মুভি না আমি মনে করেন যে এখান থেকে আমি একটা সফটওয়্যার শেয়ার করি, সাপোজ মনে করেন যে আমি আমার উইন্ডোজের অপারেটিং সিস্টেমই লাগবে, মনে করেন যে সাপোজ আমার এই এই যে এই ফাইলটা আছে এই ফাইলটা আমার অপারেটিং সিস্টেমটা লাগবে, সেক্ষেত্রে আমি কী করবো জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। অথবা আপনি চাইলে এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে এই যে এখানে দেখেন গেল, তো আপনি এখান থেকে আপনি যেটা করতে পারেন সেটা হলো আমার এইচএফএস সার্ভারটা আমি ঢুকে ঢোকার পরে মনে করেন যে আমি এখান থেকে আমি এই ফাইলটাকে আপলোড দিব, এখানে ক্লিক করলাম। করার পরে মনে করেন আমি যাব হলো আমার দেখেন মাঝে মধ্যে এখান থেকে মুড চেঞ্জ করে নেবেন, ইউ আর ইন ইজি মুড এখানে ক্লিক করলে দেখেন
এখন আছে ইউ আর ইন এক্সপার্ট মোড। তো এক্সপার্ট মোডে গেলে যেটা হয়, এখানে দেখেন অনেকগুলো অপশন দেখায়, প্লাস এইখানে আপনি এইচটিএমএল টেমপ্লেটটা দেখায়। আর এইটা যদি আপনি এক্সপার্ট মোডে না যান, সেক্ষেত্রে এইচটিএমএল টেমপ্লেটটা দেখায় না, প্লাস এইখানে দেখেন অনেক ধরনের একটু ঝামেলা হচ্ছে, মোটামুটি দেখেন অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি এখানে দেখেন, আমি এখানে ক্লিক করলে দেখেন এই টেমপ্লেটটা আসছে। তো এইখান থেকে আপনি চাইলে এই যে দেখেন এক্সপার্ট মোডে থেকে আপনি এখানে এই এই জায়গাটা বা আপনি এই এইখানে দেখেন এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে আপনি রাইট বাটন ক্লিক করলে দেখেন অ্যাড ফাইল এখানে অপশনটা আসবে। আসার পরে আপনি মনে করেন যে এখান থেকে আপনি চাচ্ছেন একটা সফটওয়্যার শেয়ার দিবেন, তাহলে আপনি মনে করেন যে আমি একটা সফটওয়্যার শেয়ার দিচ্ছি, সেটা হলো উইন্ডোজ 8.1, এইটাই দিচ্ছি আমি, মনে করি এইটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে চলে আসলো, চলে আসার পরে এখন আমি যাই আমার এইখানে, আমি একটু রিফ্রেশ করি। তো রিফ্রেশ করলে যে জিনিসটা আসবে দেখেন আমার এখানে এই যে আমার আইএসও ফাইলটা চলে আসছে উইন্ডোজের। এখন আমি চাচ্ছি যে আমার এই আমার মনে করেন যে আমার ইউজাররাই আমার এই সফটওয়্যারটা তাদের দরকার, উইন্ডোজ 8.1টা দরকার, সে যদি ডিরেক্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করতে যায় সেক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো যে আপনার হিউজ পরিমাণে টাইম লাগে, প্লাস তার ব্যান্ডউইথ যতটুকু থাকে তার থেকে অনেক বেশি সময় লাগে। আর আপনার যদি লোকালি যদি আপনি এরকম একটা সার্ভার তৈরি করতে পারেন, এইচএফএস সার্ভার বা ফাইল সার্ভার আপনি যদি তৈরি করতে পারেন বা এফটিপি সার্ভার তৈরি করতে পারেন, সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে আপনার ইউজাররা ইজিলি মনে করেন যে আপনার উইন্ডোজ 8.1টা আপনার নামায় নিতে পারবে। দেখেন আমি খুব দ্রুত এটা ডাউনলোড হবে, দেখেন আমি এখানে ক্লিক করি, তো করার সাথে সাথে দেখেন আমার এখানে ডাটা ট্রান্সফার রেট দেখেন, এখানে কিন্তু আমার প্রায় 2.5 জিবি ডাটা আমাকে দেখাচ্ছে, কত মিনিট, মাত্র 1 মিনিটের মতো টাইম দেখাচ্ছে। তো আপনার 2.5 জিবি ডাটা যদি 1-2 মিনিটের মধ্যে আপনার ডাউনলোড করতে পারে আপনার ইউজাররা, সেক্ষেত্রে তো ইউজাররা আপনার ইউজাররা অবশ্যই আপনার প্রতি স্যাটিসফাই হবে, তাই না? আর এখান থেকে এখন আমি দেখি আমার এই ভিডিওটা চলে না, সেটা হলো যে দিস প্লাগিন ইজ নট সাপোর্টেড, মানে আমি যে এই যে এইচএফএস সার্ভারের মধ্যে যে টেমপ্লেটটা ইউজ করেছি সেই সেই টেমপ্লেটটার মধ্যে এই ভিডিওটা চলবে না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে আর একটা টেমপ্লেট নামাইতে হবে, যে টেমপ্লেটটা নামাইলে আমার এই ভিডিওটা চলবে। তো আমি দেখি এইচএফএস দেখেন এইচএফএস রার প্লেয়ার, তো এই এটার মধ্যে আমি যাই দেখি এখানে কি আসে, দেখুন ওখানে ছিল। এই জিনিসগুলো আপনার রেডি করতে হলে আপনার খুঁজে 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 বের করে তারপর মনে করেন যে আপনার প্লেয়ার গুলো রেডি করতে হয়, প্লেয়ার না দিয়ে টেমপ্লেট দিয়ে সাথে সাথে দেখেন এখানে আমার এই যে এখানে চলে আসলো, অনেক ধরনের টেমপ্লেট আছে, অনেক টেমপ্লেট পাবেন, আপনি আপনার ইচ্ছা মতো আপনি টেমপ্লেট নামিয়ে নেবেন, আপনার কাছে যে টেমপ্লেটটা ভালো লাগবে সেই টেমপ্লেটটাই অবশ্যই নামাবেন। দেখেন এখানে আমাদের নিজেরই খুঁজে বের করতে একটু সময় লাগতেছে, দেখেন আমি নতুন একটা টেমপ্লেট অলরেডি আপডেট করেছি, সেটা হলো ওই যে এই এই টেমপ্লেটটা, এইটাকে আপডেট করেছি। আপডেট করার পর আমার এই এই যে সাইটটা আছে এই সাইট থেকে আমি এখান থেকে দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি আপনার পছন্দ মতো টেমপ্লেট আপনি নিয়ে নিতে পারেন।
আপনার আপডেট করে নিতে পারেন। দেখেন এখানে অনেক অনেকগুলো টেমপ্লেট আছে। দেখেন আমি সাপোজ মনে করেন যে আমি এই টেমপ্লেটটা নামাবো, তো এই টেমপ্লেটটা নামানোর পরে আমি কি করবো, জাস্ট এই টেমপ্লেটটাকে আমি ওপেন করবো। এখন পর্যন্ত নামা শেষ হয়নি, নামা শেষ হোক। তো এর আগে আমি এই টেমপ্লেটটা নামিয়েছি, নামানোর পরে আমি এটাকে আপডেট করেছি। অবশ্য আপডেট কিভাবে করতে হয় সেই জিনিসটা আমি আপনাদের দেখিয়েছি। তো দেখেন এখানে আমি জাস্ট এখন যেটা করব সেটা হলো আমার ইসে আপনার কি বলে, এই যে দেখেন আমার এই জিনিসটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো ডাউনলোড হওয়ার পর আমি এই জিনিসটাকে আমি ডেস্কটপে নিয়ে যাই, ডেস্কটপে ডেস্কটপে নিয়ে যাব, ডেস্কটপে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটাকে কী করবো, আনজিপ করবো, মানে একবার স্টার্ট করলাম। এখন এইটাকে আমি আপডেট করবো। দেখেন আমার এই এইচএফএস সার্ভারে মেনুতে যাব, যদি এইখানে আপনার এই বারগুলো না আসে তাহলে আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে দেখবেন যে এই বারটা চলে আসবে। তারপর এখানে ক্লিক করবো, করার পর দেখেন এই যে চেঞ্জ ফাইল সিস্টেমে যাব, ডেস্কটপে যাই, যাওয়ার পর দেখি এটা এই যে আমি এটা আপডেট করেছি, এই জিনিসটা, এই জিনিসটাকে আমি ওপেন দিব। দেওয়ার সাথে সাথে আমার এটা সাকসেসফুলি হয়ে গিয়েছে। তো এখন আমি যাব এইখানে আমার ব্রাউজারে যাই, মজিলা ফায়ারবক্সে যাই, মজিলা ফায়ারবক্সে যাই, আমি জাস্ট আইপিটা টাইপ করবো 10.10.10, এই আইপিটা। তো আইপিটার মাধ্যমে আমি এখন লগ ইন করবো। আর এইখানে দেখেন আমার এইখানে এই যে আপনার এই আপনার এই সার্ভারের মধ্যে কি পরিমাণে হিট করতেছে সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো আমি আপনাদের বলবো এই সার্ভারের জন্য আপনার একটা ডেডিকেটেড একটা আইপি রেখে দিবেন। এটা করে যেটা হবে সেটা হলো যে আপনার সার্ভারে আইপি কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এখানে দেখেন এই অটোমেটিকলি একটা আইপি নিয়ে নিয়েছে, তবে এখানে আমাকে অবশ্যই স্ট্যাটিক একটা আইপি দিতে হবে। তো স্ট্যাটিক আইপি দিলাম, তারপর আমি এখান থেকে আমি এখানে লগ ইন করার চেষ্টা করি। দেখি আমার এইচএফএস সার্ভারটা একটু প্রবলেম করতেছে, আমি এইচএফএস সার্ভারটাকে বন্ধ করে আবার একটু চালু করি। দেখেন আমি এখানে যাব, যাওয়ার পর দেখেন এখানে এই যে অফ আছে, আমি অফ করে দিলাম। তো দেখেন আমার এইচএফএস সার্ভারটা বর্তমানে অফ আছে। দেখেন আমি কী করবো, এখান থেকে আবার অন করে দিব, অন করে দিলাম। অন করার পরে আমি এখন মনে করেন যে আমার এইচএফএস সার্ভারটাকে আমি হিট করি, দেখি কি আসে। দেখেন আমার এই এইচএফএস সার্ভারটা চলে আসছে। তা আসার পরে আমি এখান থেকে একটু প্লে করি, দেখি প্লে হয় কি না। দেখেন এখানে সেম প্রবলেম দেখাচ্ছে, বাট আমি এটা যদি আমি মজিলা ফায়ারফক্সে যাই, এখানে যাই, এইটার মধ্যে যে যদি আমি হিট করি, দেখেন এইটা হিট করলে এখানে চলে আসলো। আসার পরে আমি মনে করেন যে এই ফাইলটা আমি চালাই, চালাই দেখি এখানে বলতেছি কি, আপডেট করতে বলতেছে আপনার এই যে অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ারটা, এইটাকে আপডেট করতে বলতেছে। তো এটাকে আপডেট করার সাথে সাথে দেখবেন যে আমার এইখানে আমার এই ভিডিওটা চলবে। দেখেন এই যে এটা বাফারিং হচ্ছে, বাফারিং হওয়ার পরে বাফারিং কমপ্লিট হইলে এটা চলবে। দেখেন বাফারিং কমপ্লিট হওয়ার পরে আমার এই ভিডিওটা দেখেন প্লে হচ্ছে। তো আমি ভিডিওটা প্লে করি, যে আমার ভিডিওটা দেখেন প্লে হচ্ছে। পাসওয়ার্ড দিচ্ছি, দেখেন আমার এই ভিডিওটা কিন্তু এডিট করে মেসেজ আছে। তো এইভাবে করে আপনি এইচএফএস সার্ভার কেটে দিলাম। তো এইভাবে করে আপনি এইচএফএস সার্ভার কনফিগার করবেন। আর এইভাবে করে আপনি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে করে আপনারা আপনার সার্ভারের মধ্যে ডকুমেন্ট আপলোড করবেন। আর দেখেন এইখানে আপনাকে দেখাচ্ছে স্পিড কতটুকু কি কীরকম কি সেই জিনিসগুলো দেখাচ্ছে। প্লাস আপনি এখানে দেখেন আপনার এইচএফএস সার্ভারে আপনি এইখান থেকে দেখতে পাবেন যে কোনখান থেকে কি পরিমাণে কোন কোন আইপি থেকে হিট হয়েছে, প্লাস কোন আইপি থেকে আপনার ইনফরমেশনগুলো দেখছে, সেইটার লগটা আপনারা এখানে পাবেন। আর
এর পরে যে নেক্সট টিউটোরিয়ালটা থাকবে সেটা হলো আপনার এইটার মধ্যে কিভাবে আপনারা পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন সেই ব্যাপার নিয়ে। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিও টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।